এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী মাসুদ লাবনি সরাসরি যুক্ত হব তার সঙ্গে লাবনি স্টেশনে এখন কেমন ভিড় দেখছেন মনে স্টেশনে ভিড় আছে তবে খুব একটা বেশি যে তা কিন্তু না অর্থাৎ ঈদের আগে ঘরে ফেরা মানুষের যে ভিড় থাকে বা চাপ থাকে এখন কিন্তু সেটা নেই এবং ঈদের পরেও কর্মজীবী মানুষের ঢাকায় ফেরার যে চাপ থাকে সেটাও নেই তবে অনেকেই কিন্তু এখন ফিরছেন আবার অনেকেই ঢাকার বাইরে যাচ্ছেন যারা এখন ফিরছেন তারা আসলে যে সরকারি ছুটি এর বাইরেও অতিরিক্ত ছুটি নিয়েছিলেন কিংবা অনেকে আছেন অন্য পেশায় বা অনেকে শিক্ষার্থী যারা একটু স্বস্তিতে ঢাকায় ফেরার জন্য একটু দেরি করে ফিরছেন পাশাপাশি অনেকেই আসলে প্রিয়জনের সাথে ঈদ করতে যেতে পারেননি নানা কারণে সেটি পারিবারিক কারণে হোক বা কর্মজীবী সেসব কারণেই হোক না কেন তারা এখন যাচ্ছেন এবং তারা বলছেন যেহেতু ঈদে যেতে পারেননি এখন একটু ছুটি পেয়েছেন বা এখন একটু সবার সাথে যাবেন এবং প্রিয়জনের সাথে দেখা করবেন সেজন্য তারা এখন যাচ্ছেন তবে যারা ঢাকায় ফিরছেন তারা বলছেন কোনো রকম ভোগান্তি ছাড়াই কিন্তু তারা ঢাকায় ফিরছেন এবং এর আগে যারা ফেরার পথে অভিযোগ করতেন টিকিট সংক্রান্ত অভিযোগ এবার সেই অভিযোগটি কিন্তু ফিরতি পথেও নেই পাশাপাশি কিছুটা ট্রেন একটু বিলম্ব হচ্ছে আসতে এই অভিযোগ তারা করেছেন মনি কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার